বুথ স্তরকে আরও সক্রিয় করতে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সভা। শনিবার রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে জঙ্গিপুর বিধানসভা এলাকায় এই বুথভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয়। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠনকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ শুরু করেছে জেলার নেতৃত্বরা। অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদের বিভিন্ন বিধানসভায় শুরু হল তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সম্মেলন। শনিবার জঙ্গিপুর বিধানসভার বুথভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে। উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সাংসদ খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুর ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ সহ দলীয় নেতৃত্ব থেকে অঞ্চল ও বুথ স্তরের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা। আগামী দিনে উন্নয়ন প্রকল্পের কথা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন বুথ স্তরের কর্মীরা এবং কিভাবে তারা কাজ করবেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সেই বার্তায় দিলেন মন্ত্রী জাকির হোসেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আজকে আমাদের বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন হচ্ছে। কর্মী সম্মেলনে আমাদের প্রতিটা যারা বুথ কমিটি আছে এবং পঞ্চায়েত মেম্বার আছে, প্রধান আছে, সকলকে আমরা বুঝতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে তুলে ধরে আজকে যে আমরা কন্যাশ্রী, যুবশ্রী এবং পথশ্রী যে করেছি তার যে উন্নয়ন, সেগুলো আমরা মানুষকে বুঝতে চাই। এবং আমরা নিজে যে পুজোতে এবং ঈদে শাড়ি লুঙ্গি দিই, সেগুলো আমরা যে সঠিকভাবে পরিধান নিয়ে হয়, সেই কারণে কর্মী সম্মেলন আজকে আমরা ডেকেছি। এবং পার্টির মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, যে প্রতিটা জায়গা জায়গায় উন্নয়ন, 2 টাকা কিলো চাল এবং ফিতা আজকে ফ্রিতে দিচ্ছে, 2 টাকা কিলো চাল ছিল সেটা ফ্রি করেছে এবং আটা ছিল সেটা ফ্রি করেছে, আমরা সমস্ত কিছু মানুষের কাছে তুলে ধরতে চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সবসময় চাইছে যে মানুষের জন্য কাজ করো, সেই কারণে আমরা প্রতিটা বুথের কর্মীকে ডেকেছি যে তারা মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে যাবে। বিজেপি যে আজকে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে, সেটাও বোঝানো হবে। এই সম্মেলনে আগামী দিনের দলীয় কর্মসূচির রূপরেখা ঠিক করা হয়। সূর্য উঠলেই বোঝা যায় দিন কেমন যাবে, ঠিক অনুরূপ আজকের সভায় প্রমাণ করে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ, তাতে আগামী বিধানসভা কি হবে সহজেই বোঝা যায়। মুর্শিদাবাদ জেলায় একমাত্র মন্ত্রী জাকির সাহেব, ওনার নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এবার 22টা বিধানসভা কেন্দ্র, 22টা বিধানসভা কেন্দ্রই বাংলার মধ্যে একমাত্র জেলায় মুর্শিদাবাদ জেলা আমরা মমতা ব্যানার্জির হাতে উপহার দেব, এ আমাদের অঙ্গীকার। আমাদের রাজ্য সরকার, আমাদের উন্নয়ন কাণ্ডারি বলতে পারা যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে যেভাবে সমস্ত জনমুখী উন্নয়নগুলো করেছেন, সেই উন্নয়নগুলোকে শুধুমাত্র আপনারা এই যে গ্রামে যে বুথ প্রতি 5 জন বা আরো কিছু ধরে আর কি প্রতিটি বাড়িতে আপনারা এই প্রচারটা রাখুন, এই দিদির যে উন্নয়ন প্রকল্প সেটা আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন আপনারা অবশ্যই। এটা আমি আপনাদের সাংসদ হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, এই অনুরোধটা আমি আপনাদের কাছে দিদির হয়ে রাখছি, এই অনুরোধটাকে পালন করার জন্য আমাদের প্রতিটি বুথ কমিটিকে, প্রতিটি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।